Jack and the Beanstalk. কিছু বছর আগে একজন মা তার ছেলে জ্যাকের সঙ্গে থাকত। তাদের কাছে একটা গাই ছিল যার নাম হলো মিল্কি হোয়াইট। তার দুধ মার্কেটে বিক্রি করে তারা তাদের জীবন যাপন করত। জ্যাক খুবই চালাক একজন ছেলে, কিন্তু তার মাকে কোনোদিনও সাহায্য করত না। হে ভগবান, কি জানি তুই কবে শুধরাবি, কোনো কাজের নয়, কি করব আমি এর, আমার তো এবার বয়স হচ্ছে, আর কতদিন সামলাবো তোকে। চিন্তা করো না মা, আমি তোমার সব সময় খেয়াল রাখবো। হ্যাঁ, তুই নিজের খেয়ালটা রেখে নে, ওটাই আমার জন্য অনেক বড়। এরকম ভাবেই চলতে থাকলো। তারপর একদিন জ্যাকের মা বাজারে দুধ বিক্রি করতে গেল আর একদম ভয় পেয়ে গিয়েছিল। জ্যাক, জ্যাক! হ্যাঁ, কি হয়েছে মা, তুমি ঠিক আছো তো? ও জ্যাক, দেখ না কি হয়ে গেল, মিল্কি হোয়াইটের দুধ শেষ হয়ে গেছে। জ্যাক, এবার আমরা কি করব, টাকা কোথা থেকে আসবে? একদম চিন্তা করো না মা, আমি তো তোমায় বলেছি সব ঠিক করে দেব। কিন্তু এবার আমরা কি করব? মা, মিল্কি হোয়াইট আমাদের অনেক উপকারে এসেছে, তাই এবার আমি ভাবছি যে আমি ওকে বাজারে নিয়ে গিয়ে অনেক টাকায় বিক্রি করব। তারপর জ্যাক মিল্কি হোয়াইটকে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ল, আর সামনে যেতেই একজন দাড়িওয়ালা লোককে দেখতে পেল। আরে দাঁড়াও, এত সকাল সকাল কোথায় যাচ্ছ আমার বন্ধু? আমার গরুটা দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, সেই জন্য ওকে আমি বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছি। তোমার ভাগ্যটা ভালো, দেখো আমার কাছে কি রয়েছে। আরে এগুলো দেখে তো সাধারণ বিনস মনে হচ্ছে। আরে না 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 না, এটা কোনো সাধারণ বিনস নয়, এটা জাদু বিনস। একটা কাজ করি, তুমি এই জাদু বিনসটা নিয়ে নাও আর তার পরিবর্তে তোমার গাইটা দাও। কিন্তু এরকম বোকামিটা আমি কেন করতে যাব বলুন আমায়? আমি যেমনটা বললাম, এটা সাধারণ নয়, জাদু বিনস। যদি এটা সকালে বীজ পোতো তাহলে সন্ধ্যাবেলা আকাশ ছুঁয়ে যাবে। আপনি কি আমার সাথে মজা করছেন? একদমই না আমার বন্ধু, এই নাও আর জাদুটা দেখো। জ্যাক্স বিন নিয়ে বাড়ি চলে গেল। ওর মনে হলো মা এটা দেখে ওকে বাহবা দেবে। কি, বিনসগুলোর জন্য তুই গরুটা বেচে দিলি? এই এই ছোট বিনসগুলোর জন্য? আমি জানতাম তুই পাক্কা কোনো না কোনো গন্ডগোল করবেই করবি। জ্যাকের মা বিনগুলোকে নিয়ে জানলা দিয়ে ফেলে দিল। পরের দিন জ্যাক সকালে উঠে একটা অদ্ভুত দৃশ্য দেখল। বিন এতটাই বড় হয়ে গেছিল মনে হচ্ছিল যেন আকাশ ছুঁয়ে ফেলেছে। হে ঈশ্বর, আমি কি স্বপ্ন দেখছি নাকি? জানি না এই পথটা কত দূর গেছে, আমাকে নিজেই এই গাছে চড়ে দেখতে হবে। ওই গাছটা দেখে জ্যাক জানলা থেকে লাফ দিল আর সাবধানে গাছটাতে উঠতে লাগলো। ও উঠতে থাকলো ওপরে আর ওপরে। তারপর একটা রাস্তা দেখতে পেল যেটা একটা বড় মহলের দিকে যাচ্ছিল। সেখানে একটা লম্বা আর অদ্ভুত ধরনের মহিলা ছিল। জ্যাক ওর কাছে গেল। গুড মর্নিং ম্যাম, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারেন? খাবার? বাচ্চা তুই পালিয়ে যা, না হলে তুই আমার স্বামীর খাবার হয়ে যাবি। ওর আবার তোদের মতো ছোট ছোট ছেলে মেয়ে খেতে খুব মজা হয়। ও ম্যাম, প্লিজ আমাকে সাহায্য করুন, সত্যি কথা বলছি আমার ভীষণ খিদে পেয়েছে। চল ঠিক আছে, আমার সাথে আয়। জ্যাক ওর সাথে কিচেনে গেল। এই রইল ব্রেড আর চিজ, কিন্তু আগে জল দিয়ে জাগটা ধুয়ে নে, আর তাড়াতাড়ি কর যাতে আমার স্বামী উগার আসার আগেই হয়ে যায়। জ্যাক খুব তাড়াতাড়ি খেতে শুরু করলো। তবে হঠাৎই তখন একটা আওয়াজ শুনতে পেল যেটা বাড়িটাকে কাঁপিয়ে দিল। ওই মহিলা তখন জ্যাককে ওভেনের ভেতর লুকিয়ে রাখলো। ওগার খাওয়ার জন্য তার থলেতে তিন তিনটে গরু ধরে এনেছিল। শোনো, এই নাও, আজ আমি খাবার সময় এগুলোকে খাবো। ফি ফাই ফো ফাম, আমি একটা মানুষের গন্ধ পাচ্ছি, ও এখানে আছে না নেই? যদি ওকে পাই তাহলে ব্রেডের সাথে খাবো ওকে। ওফো, তুমি কাল রাত্রে যে ছেলেটা খেয়েছো তুমি তার গন্ধ পাচ্ছো, ঘরে এখনো ওই গন্ধটা পাওয়া যাচ্ছে। তুমি নিজের ঘরে যাও, আমি খাবারটা ওখানেই নিয়ে আসছি। যখনই ওগর তার ঘরে গেল, জ্যাক ওভেন থেকে বেরিয়ে এলো আর ওখান থেকে পালানোর চেষ্টা করলো। ইতিমধ্যে ওগরের স্ত্রী তার সামনে চলে এলো। যতক্ষণ ঘুমিয়ে না পড়ে ভালো হবে তুমি থেকে যাও, ও যদি তোমাকে একবার দেখে নেয় তাহলে আজ রাত্রে তুমি ওর খাবার হয়ে যাবে। জ্যাক ওগারের ঘুমানোর জন্য অপেক্ষা করল। যখন ওগারের খাবার খাওয়া শেষ হলো তখন তার স্ত্রীকে ডাকলো। শোনো, আমাকে সোনার মুদ্রা ভরা ব্যাগটা দাও,
ওগার স্ত্রী তখন তাকে দুটো সোনায় ভরা থলে দিল আর ও সেটাকে গুনতে গুনতেই ঘুমিয়ে পড়ল। জ্যাক এই চান্সটা মিস করতে চাইছিল না। ও আস্তে আস্তে ওগারের কাছে গেল আর একটা থলে নিয়ে নিল আর বাড়ির দিকে দৌড়াতে লাগলো। ও থলেটা ফেলে দিয়ে তারপর নিচে নামতে লাগলো। সব কয়েনগুলো বাড়ির বাগানে গিয়ে পড়ল। যখনই জ্যাক নিচে নামলো তখনই সে মাকে ডাকলো। মা, মা, দেখো আমি কি নিয়ে এসেছি। আমরা এই সোনার কয়েনগুলো বিক্রি করে সমস্যার সমাধান করতে পারি। ও জ্যাক, এইবার তুই কোনো গন্ডগোল করিস নি তো? না মা, একদমই না। তোমার আমার উপরে ভরসা নেই? জ্যাকের মা খুবই খুশি ছিল। এরপর কিছুদিন পর্যন্ত ওরা খুবই খুশি ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত কয়েনগুলো শেষ হতে লাগলো। জ্যাক আবার ওই বিনস্টকে ওঠার কথা ভাবলো আর নিজের ভাগ্য পরীক্ষা করলো। একদিন সকালে ও বিনস্টকে উঠল আর সেই রাস্তা দিয়েই ওগারের মহলের দিকে গেল। ওগারের স্ত্রী দরজাতেই দাঁড়িয়ে ছিল আর জ্যাক ওর কাছে গেল। শুনুন ম্যাম, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারেন? আমার ভীষণই খিদে পেয়েছে। এখান থেকে চলে যা। আগের বার যখন তুই এসেছিলি তখন আমার স্বামীর সোনার সিকিগুলো গায়েব হয়ে গেছিল। ও ম্যাম, এমনটা হওয়ার কথাই নয়। বিশ্বাস করুন আমায়, আমি এই কাজটা করিনি। এক মিনিট দাঁড়ান, যদি আপনি আমাকে কিছু খাবার দেন তাহলে আমি আপনাকে ওই ব্যাগটার ব্যাপারে কিছু বলতে পারি। জানি না তোমার উপর আর বিশ্বাস করা যায় কি না। ঠিক আছে, যাও আর খাবার খেয়ে নাও, কিন্তু মাথায় রেখো ওগার কিছুক্ষণের মধ্যেই আসছে। জ্যাক সবে খাবার খাওয়া শেষ করতেই ওগারের আসার আওয়াজ সে শুনতে পেল। আবার ওগারের স্ত্রী জ্যাককে ওভেনের ভিতর লুকিয়ে রাখলো। আমার খিদে পেয়েছে, আমাকে সুস্বাদু খাবার বানিয়ে দাও। এক মিনিট দাঁড়াও। ফি ফাই ফো ফাম, আমি কেমন একটা যেন মানুষের গন্ধ পাচ্ছি। ও এখানে আছে না নেই? যদি পাই তাহলে ব্রেডের সাথে খেয়ে নেব। ছাড়ো এবার, জানি না কেন প্রত্যেকবার তুমি খালি মানুষের গন্ধ পাও। আবার ওগার স্ত্রী তাকে নানান রকম কথা বলে শান্ত করল। খাবারের পর ওগার তার স্ত্রীকে ডাকলো। শোনো, আমাকে সোনার ডিম পাড়া ওই মুরগিটা এনে দাও। ও একটা ঘরে গিয়ে মুরগিটাকে নিয়ে এসে ওগারের সামনে টেবিলে রেখে দিল। আহা, আমার প্রিয় মুরগি, দেখা তোর জাদু। জ্যাকের চোখের সামনেই মুরগিটা একটা সুন্দর সোনার ডিম পেড়ে দিল। ওগার খুবই খুশি হলো আর আবার সে ঘুমিয়ে পড়ল। একটা মুরগি যে সোনার ডিম পারে, খুব ভালো ব্যাপার। এটা যদি পাই তাহলে চিরদিনের জন্য বড়লোক হয়ে যাব। আস্তে আস্তে জ্যাক টেবিলের কাছে গিয়ে মুরগিটাকে ধরল। ওর তাড়াহুড়োর কারণে মুরগি ভয় পেয়ে ছটপট করতে লাগলো আর ওগার জেগে গেল। শোনো, দাঁড়াও, চোর কোথাকার। জ্যাক ওই বড় ওগারের থেকে খুব জোরে দৌড়াচ্ছিল। ওগার পৌঁছানোর আগেই জ্যাক ওখান থেকে পালিয়ে গেল আর ওই বিনস্টক দিয়ে নিচে নেমে পড়ল। নিচে নামতেই সে সবার প্রথমে বাড়িতে গেল আর তার মাকে ডাকলো। আরে দাঁড়া দাঁড়া, এত ভয় পাচ্ছিস কেন জ্যাক? আরে মুরগিটা কোথা থেকে পেলি? মা দাঁড়াও, তোমাকে আমি কিছু দেখাতে চাই। মুরগি, দেখা তোর জাদু। জ্যাকের মা বিশ্বাসই করতে পারছিল না। আবার আবার দেখা তোর জাদু বলে দেখতো কি হয়? জ্যাক আবার বলে করো জাদু আর মুরগি আবার একটা সোনার ডিম পাড়ে। আরে জ্যাক, আমাদের এখন আর কিচ্ছু লাগবে না। তুই প্রথমবার কোন একটা ভালো কাজ করলি। কিছুদিন পর জ্যাক আর তার মা সোনার ডিম বিক্রি করে বড় লোক হয়ে যায়। কিন্তু কিছুদিন পর বিনস্টকে উঠে জ্যাক আবার নিজের ভাগ্য পরিবর্তন করার কথা ভাবে। তারপর একদিন সকালে আবার ও সেই রাস্তা দিয়ে ওপরে ওঠে আর ওগারের মহলের দিকে গেল। কিন্তু ও জানতো যে ওগারের স্ত্রী এটা বুঝতে পেরেছে যে জ্যাকই সোনার ডিম পাড়া মুরগিটাকে চুরি করেছে। সেই জন্য সে একটা ঝোপের পিছনে লুকিয়ে মহলটাকে দেখছিল। ম্যাডাম তো দেখছি এখন জল ভরার জন্য বাইরে যাচ্ছেন। মহলে প্রবেশ করার এটাই হলো সঠিক সময়। জ্যাক আস্তে করে ভেতরে ঢুকলো। এবার ও ওভেনের ভেতরে না লুকিয়ে একটা বড় জলের ঘড়ার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। ইতিমধ্যেই ওগার স্ত্রী জল ভরে ঘরে ফিরছিল। কিছুক্ষণ পর জ্যাক ওগারের আসার আওয়াজ শুনতে পেল। আমি মানুষের গন্ধ পাচ্ছি। ও এখানে আছে না নেই? ওকে পেলে ব্রেডের সঙ্গে খেয়ে নেব। না আমি কোনো কিছুর গন্ধ পাচ্ছি আর না আমি কাউকে এখানে আসতে দেখেছি। তুমি আর তোমার এই অদ্ভুত নাক। এইবার ওগার আর বিশ্বাস করলো না আর তারপর সে কিচেনে যায়। ও সব জায়গায় গিয়ে দেখলো, ওভেনেও। জ্যাক ভয় পেয়ে গিয়েছিল, ওগার ওকে যে কোনো সময় ধরতে পারে। যখনই ওগার জ্যাকের দিকে যাচ্ছিল তখনই তার স্ত্রী তাকে ডাকলো। এবার কি এই বাজে বকাটা বন্ধ করবে আর খাবারটা খাবে? ঠান্ডা হয়ে গেলে আবার কিন্তু বলবে না।
হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি জানি এখানে কোনো মানুষ নিশ্চয়ই আছে। যখনই ওগার খাওয়ার জন্য গেল, জ্যাক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। জ্যাক আবার একবার বেঁচে গেল। ওহ, বেঁচে গেলাম। এমন বোকামি আর দ্বিতীয়বার করব না। থ্যাঙ্ক গড, আমার ভাগ্যটা ভালো ছিল, না হলে এই ওগারের ব্লেডের মাঝখানে আমি থাকতাম, আর হতাম তখন জ্যাক স্যান্ডউইচ। যখনই ওগার খাওয়া শেষ করল, ও তার স্ত্রীকে সোনার হার নিয়ে আসতে বলল। ও কি সুন্দর সুরেলু মধুর সুর এটা! জ্যাক এরকম সুরেলু সুর কখনো শোনেনি, আর এইবারেও ওগারের ঘুম পাচ্ছিল, আর তারপরও শুয়ে পড়ল। জ্যাক কিছুক্ষণ দাঁড়ালো, আর তারপর আস্তে আস্তে ওই হাড়ের দিকে গেল, আরো গিয়ে ওই ম্যাজিক্যাল হাড়টা নিয়ে নিল। কিন্তু না, হাড় বাজা বন্ধ করলো, আরো চেঁচাতে লাগলো, মাস্টার মাস্টার কেউ আমাকে নিয়ে যাচ্ছে। ওগার যখনই জাগলো, তখন দেখলো যে জ্যাক হাড় নিয়ে খুব জোরে দৌড়াচ্ছে। ওগার খুব রেগে গিয়েছিল, ও নিজের অস্ত্র তুললো আর জ্যাকের পিছনে দৌড়াতে লাগলো। জ্যাক ভয় পেয়ে আরো জোরে দৌড়াতে লাগলো। এখন ছোট জ্যাক এত বড় একটা ওগারের কাছে কিভাবে বাঁচবে? দেখতে দেখতেই ওগার জ্যাকের কাছে আরো কাছে চলে এলো। জ্যাক কোনো প্রকারে বিনস্টক পর্যন্ত পৌঁছালো, আর নিচে নামতে লাগলো। ওগারও জ্যাকের সাথে সাথে নিচে নামতে লাগলো, যার ফলে বিনস্টকটা জোরে জোরে নড়তে লাগলো। অন্যদিকে জ্যাকের মা জ্যাককে অনেকক্ষণ ধরে বাড়িতে খুঁজছিল। জ্যাককে খুঁজে না পেয়ে খুবই চিন্তিত ভাবে বাড়ির বাইরে এলো। জ্যাক যখনই ওকে দেখলো, দেখে মাকে ডাকতে লাগলো। মা মা, তাড়াতাড়ি বাগান থেকে একটা কুড়ুল নিয়ে এসো। ও আমার বাবা, জ্যাক এটা হচ্ছেটা কি? আর এই অদ্ভুত ভয়ানক মানুষটা কে? আমি তোমাকে পরে সব বলছি, তাড়াতাড়ি গিয়ে একটা কুড়ুল নিয়ে এসো। জ্যাকের মা তাড়াতাড়ি বাগানে গেল আর একটা কুড়ুল নিয়ে এলো। জ্যাক তাড়াতাড়ি নিচে পৌঁছেই ও কুড়ুল দিয়ে বিনস্টকটা কাটতে শুরু করে দিল। কাটতে কাটতে বিনস্টকটা অর্ধেক হয়ে গেল, আর এতটা দুর্বল হয়ে গেল, এত বড় ওগারের ওজনটা নিতে পারল না, আর ওগার ধপ করে নিচে পড়ে গেল। আরে আরে, ইয়েপি, ওগার আর বেঁচে নেই, ও আর নেই। এভাবেই শয়তান ওগার আর বিনস্টকটা শেষ হলো। জ্যাক আর তার মা সোনার ডিম বিক্রি করে অনেক টাকা কামালো। সোনার হাড়ের সুরেলু সুর শুনতে শুনতে জ্যাক আর তার মা বাকি জীবনটা কাটিয়ে দেয়।